ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ুশি সিনতা ব্লগস। আর আজকে দিনটা আমার কাছে অনেক অনেক অনেকটা স্পেশাল, মানে আজকে দিনটা আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে এত সেজে গুজে রয়েছি কেন, বা মা কেন সাজগোজ করছে, আরো সবাই আজকে সুদীপা রয়েছে ওখানে, সুদীপা রেডি হয়ে গেছে। আজকে দুটো কারণে স্পেশাল। আচ্ছা, প্রথম কারণটা তুমিই বলো। প্রথম কারণটা হলো ওর বাবার আজকে জন্মদিন। ইয়েস, আজকে আমার বাবার জন্মদিন। এবং সেকেন্ড কারণ কি সেটা আমি তোমাদেরকে দেখাবো। অবশ্যই থাম্বনেল থেকে কিছুটা হলো তোমরা বুঝতে পেরেছো। আই চুলটা বেঁধে দিতে। হ্যাঁ, তুমি বাধ্যে লাগো, আমি ততক্ষণ ধরে বলি। নিচে বসমা। ওকে, দ্বিতীয় কারণটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ব্লগটা বানা, যেটা কখনো ভাবিনি। বা স্বপ্ন মানুষ তখন দেখে যখন সেটা ভাবে যে ঠিক আছে এটা হবে বা হতে পারে। তো যেটা আমি স্বপ্নেই কখনো ভাবিনি যে এরকম কিছু হতে পারে বা আমি অ্যাচিভ করতে পারি বা আমি এটা করতে পারি। তো সেই জন্য স্বপ্ন কখনো এটা এই বিষয়ে দেখা হয়নি। একটু বড় হয়েছি যখন মা বলতো যে এরকম আমাদের হবে, এরকম আমাদের হবে, তো আমি ভাবলাম আমাদের কখনোই হবে না, আমরা পারবো না কখনো। তো আজকে সেটা পারছি বা করতে পারছি, সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার মা বাবা, আমার দাদান, আমার পরিবারের সকলের সাপোর্ট, আমার গুরুজনেরা যারা আছে সবার আশীর্বাদ, সাথে তোমরা। তোমরা না থাকতে আজকে এটা কখনোই সম্ভব হতো না। চুলটা আমি আগে বেঁধে নিই, নাহলে এটা পুরোটা হবে না। আজকে বেশি করে সেজেছে বাবা। এটা হচ্ছে আমাদের এমনি দা, এমনি দা দেখেছে। মানুষের হয় না যে কিছু জিনিস পাওয়ার আগে জানি যে যাচ্ছি একটা মুহূর্ত, সেই ফিলিংস কিরকম লাগছে? আমি কালকে সারাটা রাত ঘুমাইনি, আমি শুতে গেছিলাম কালকে, আমি শুতে গেছি, মা দেখলাম এসে সারা রাত ঘুমায়নি। ইভেন মা আমাকে ফোনে, আমি একা না, আমি আর সুদীপা দুজনেই জেগে, মা কন্টিনিউ আমাকে মেসেজ করে গেছে। আমি ভোরবেলা 4:30 ঢুকেছি, মা কন্টিনিউ পুরো ভাবে জেগে রয়েছে, জেগে রয়েছে, মানে তাকি না কি পুরো সূর্যটা দেখেছি আর আনন্দে ঘুম আসছে না, মানে মনে হচ্ছে আর কয়েক ঘন্টা কি করে যাবে, আর কয়েক ঘন্টা কি করে যাবে। আর এটা হওয়ার পেছনে দুজন মানুষের অবশ্যই অবদান আছে, সেই দুজন হচ্ছে, এক হচ্ছে আমার মেয়ে, এক হচ্ছে অভিক, যে যোগাযোগ করা, কোথায় কি করতে হবে, কাকে ফোন করতে হবে, কিভাবে কি করতে হবে, কোনটা করলে ঠিক হবে, সবকিছুই অভিক করেছে। তো এই দুটো কারণে এই স্বপ্নটা পূরণ হয়েছে। এই স্বপ্নটা দেখেছিল আমার মা, আমার মা এই স্বপ্নটা দেখেছিল, আমাদের একটা গাড়ি হবে, আমাদের একটা গাড়ি হবে। তো মা 2003 সালে আমাদের ছেড়ে চলে যায়, সেই স্বপ্নটা মা পূরণ করতে পারেনি এবং আমিও পূরণ করতে পারিনি, আমার পক্ষেও সেটা সম্ভব হয়নি। তো আমি যেহেতু কিছু করি না বা কিছু না, কোনো কারণেই আমি করতে পারিনি, তো সেই স্বপ্নটা পূরণ করেছে আমার মেয়ে, আমার মেয়ের জন্যই এটা সম্ভব হয়েছে একমাত্র। আর আমি পেরেছি তোমাদের সবার জন্য, তোমাদের সবার সাপোর্ট না থাকলে। হ্যাঁ অবশ্যই, মানে আমার কাছে এত কিছু এসছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসাটুকু আর আমার পরিবারের সবার আশীর্বাদ, সবার সাপোর্ট সবসময়ের জন্য। নিন্দুকেরা সবসময়ের জন্য বলে গেছে আমাকে, আমাকে অনেক কথা বলে গেছে, এখন সেসব কথাগুলো আমার মাথায় আসছে। তো কি হয়েছে, তারা তো আজও বলছে, তারা আজও বলে যাবে, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, আমি আমার বাংলাটুকু পাচ্ছি, আমার ভালোবাসাটুকু পাচ্ছি। তো 10 জনের মধ্যে যদি 9 জন ভালো থাকে, 1 জন খারাপ থাকে, আমার তাতে কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় যে ওই 1 জন খারাপ থাকলে আমার এই 9 জন তো ভালো আছে, এটাই মনে হয় সবসময়ের জন্য। তো এইভাবে সবসময়ের জন্য সাপোর্ট করবে, সবসময়ের জন্য পাশে থাকবে। আর আমি তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, সো জানাতে বলো না তোমাদের কেমন লাগবে। আরেকজনকে একটু তোমাদের সাথে পরিচয় করে দিই, সবার সাথে মোটামুটি পরিচয় করেছি, একজনের সাথে এখনো পরিচয় করানো হয়নি, তো তাকে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছে আমার দিদান। তো আমি যখন স্বপ্নটা প্রথম দেখেছি, প্রথম স্বপ্ন দেখেছিল দিদান, অনেক স্বপ্ন দেখেছিল যেগুলো আস্তে 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 আমরা পূরণ করার চেষ্টা করেছি। যেমন আমি, আমাকে টিভিতে দেখাবে সেটা, আমি যখন ছোটবেলায় বারান্দার উত্তরে ছিলাম তখন সেটা পূর্ণ হয়েছে, সেটা দিদানকে প্রণাম করে দেখেছিল তখন, সেগুলো দিদানেরই স্বপ্ন ছিল, আস্তে আস্তে সেগুলো পূরণ করার চেষ্টা করেছি। আর আজকেও যেটা পূরণ করতে হচ্ছে দিদানের আশীর্বাদ নিয়ে আর দিদানকে সাথে নিয়ে যাচ্ছি, তাই আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু আমি এটা মনে করছি না এখন যে দিদান আমার সাথে নেই, দিদান আমাদের সাথে সবসময় আছে, এখনো আছে।
রান্নাঘাটে করছি, আমরা কিন্তু মেকআপ আনিনি, তখন কি করবো? চোখের জল চলে যাচ্ছে, মেকআপ উঠে যাচ্ছে, লিপস্টিকটাও আনিনি, তখন কি করবে বলো? দাদান তো একদম হিরো। বলেন কিছু আপনি, বক্তৃতা দেন। বক্তৃতা হচ্ছে এটা আমাদের, এটা আমাদের সবার, আমাদের পরিবারের অনেক দিনের কষ্টের ফল। এটা তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে সম্ভব হয়েছে। আমি মানে আমি আমার ভাবটা প্রকাশ করতে পারছি না। নিশ্চয়ই সবার আনন্দটা দেখতেই পাচ্ছ, তোমরাও নিশ্চয় খুব আনন্দ পাচ্ছ আমার ভালোবাসা দেখে, মানে আমাকে খুশি দেখে। তোমরাও অনেক খুশি আমি বুঝতে পারছি। অনেক অনেক কি তোমরা খুশি? তো আমি জানি আমার থেকে অনেক 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 বেশি খুশি তোমরা, কারণ যারা তোমরা আমাকে ভালোবাসো, আমার খুশি দেখলে তোমরা অনেক খুশি হও, এটা আমাকে অনেকেই বলেছো। আর আজকেও নিশ্চয়ই এই ব্লগটা দেখে তোমরা অনেক 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 খুশি হয়েছো। হ্যাঁ, আর তোমরাও যদি আমার মতো এরকমই স্বপ্ন দেখো, অবশ্যই সেটা তোমাদের পূরণ হবে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যারা স্বপ্ন দেখছো তাদের সবার স্বপ্ন যেন পূরণ হয়, আর সঠিক পথে এগোলে সাফল্য তোমার আসবেই। অনেক ভালোবাসা নিও সবাই।